Namodaya, my name, MIC member and chairperson, standing committee for solid waste management, C. Devaskar Chakrabarti. Shabai ko namaskar. Mananiya honorable mayor and MLA, Satram Nagar, C. Deepak Majumdar. Asto ma sadgamaya, tapso ma jyotirmaya, mrityo ma amritam vamaya. North Road से हरिदर देवनाथ जी ईस्ट रोड से बुकलेश मिया जी गुड मॉर्निंग मेरा दायित्व है स्वागत भाषण करना मैं पहला स्वागत करता हूँ आज का चीफ गेस्ट और इनॉग्रेटर ऑफ दिस सफाई मित्र कैंप ऑनरेबल मेयर ऑफ अगरतला एंड एमएलए सातरा नगर श्री दीपक कमिश्नर एमसी डॉक्टर शैलेश यादव आईएएस डायरेक्टर अर्बन रजत पंत एंड ऑल रेस्पेक्टेड एमआईसी मेंबर्स हमने स्कूल का एक्टिव मेंबर्स भी आए आपका भी स्वागत करता हूँ आप सबका स्वागत करता हूँ थैंक यू धन्यवाद जय हिंद शैलेश कुमार यादव सर के सभी के नमस्कार माननीय उद्बोधक एवं मुख्य अतिथि हमारे सभा प्रिय अगरतला पूर्व निगमेर माननीय मेयर एवं सात नंबर रामनगर महोदय मंचे उपस्थित अधिकर्ता नगर उन्नयन दफ्तर श्री रजत पंत महोदय एवं उपस्थित एडिशनल कमिश्नर एएमसी श्री मोहम्मद अगरतला पूर्व निगमेर जतोजन हमारे যেটা আমরা বলছি স্বচ্ছতা মিত্র আমাদের কর্মচারী যারা সবাই মিত্র স্বচ্ছতা শিবির করা হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শহরে আমাদের পূর্ণ নিগম এলাকায় যে যতগুলি কাজ নালা নর্দমা হচ্ছে এটাকে আবর্জনা মুক্ত রাখা সড়কে জল মুক্ত রাখা এ সমস্ত কাজ আমি করি না কোনো ইলেকট্রিক 3000 এরকম আগরতলা আজকের অনুষ্ঠানটা সম্বন্ধে ইতিমধ্যে পূর্ববর্তী বক্তারা বিশেষভাবে আলোচনা করেছেন আমাদের সাফাই কর্মীদের তাদের কি কাজ তা কি করেন এবং তাদের জন্য আমাদের সরকার এবং আমাদের আগরতলা পৌর নিগম তাদের কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কী কী সুযোগ প্রদান করা হয়েছে এবং তাদের অধিকারকে কীভাবে সুরক্ষিত রাখা হয়েছে সেগুলি আলোকপাত করেছে আমি ধন্যবাদ জানাই আগরতলা পৌর নিগম এবং নবরঙ্গ দপ্তরকে এই ধরনের একটা শিবির আহ্বান করার জন্য কিনা বক্তারা বলেছেন আমরা বিভিন্ন সময় শুধু আজকে একটা অনুষ্ঠান করছি এরকম না সাফাই কর্মী বন্ধুদের জন্য আমরা কিন্তু অনেকগুলি স্বাস্থ্য শিবির ইতিমধ্যে আমরা আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমরা করেছি বিভিন্ন পথে বিভিন্ন ওয়ার্ডে আমাদের যারা সম্মানীয় ওয়ার্ড কর্পোরেটর আছেন বিভিন্ন সময় সাফাই কর্মীদের সঙ্গে তারা নিজেরা কথা বলেন তাদের সুখ দুঃখের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় কি না তারা আমার সঙ্গে অনেক সময় কথা বলেন সাফাই কর্মীরা আমাদের শহরকে একটা উন্নত জায়গা পৌঁছে দিয়েছেন আজকে যারা সাফাই কর্মীকে যুক্ত ছিলেন তারা অনেকদিন কাজ করে এরকম না 2021 আমাদের আমরা দায়িত্ব নেওয়ার পর যে তারা কাজ করছেন ভালো এরকম না তারা কাজ করছে কিন্তু যেটা বলার চেষ্টা করেছে উদয়বাবু বা অন্য বক্তারা বিজেপির বলার চেষ্টা করেছে আমাদের সরকার আসার পর 2018 এবং আমাদের পৌর নিগম গঠন করার পর আমাদের বিজেপি নেতৃত্বে আমাদের মানসিকতার চিন্তা ভাবনা এই সকল মানুষকে নিয়ে বেশি করা হয় তার ফলশ্রুতিতে তাদের কর্মক্ষেত্রে তাদের সুরক্ষা বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স বা বেতন বৃদ্ধি যেটা করা এর আগে প্রয়োজন ছিল আগে যারা সরকারের দায়িত্বে ছিলেন যাদের যারা আপনাদেরকে কাজ করিয়েছেন কিন্তু আপনাদের সুরক্ষার কথা তারা কখনো ভাবেনি
আমাদের সরকার আসার পর, আমাদের পৌর নিগম ঘটনার পর, আমাদের কর্পোরেটর, আমাদের কাউন্সিল মিটিংটা করেছে না, যারা শহরকে সুন্দর রাখেন, পরিচ্ছন্ন রাখেন, যাদের জন্য আমরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে পৌর নাগরিক পরিষেবা প্রদান করতে পারি নাগরিকদের, তাদের দিকে চিন্তা করা উচিত, ভাবা উচিত। সে চিন্তা করেই আমাদের পৌর নিগম, আমাদের সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদের সুরক্ষা চিন্তা আমরা করেছি, আগামী দিন আমরা করবো, এটা প্রত্যাশা করতে পারেন। আগরতলা শহর অনেকটাই পরিবর্তন হয়েছে, অনেকটাই আমি বলবো। আমাদের কর্পোরেটররা, আমাদের আধিকারিকরা, আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের আর্থিকভাবে সহযোগিতা করায় এবং আমরা মানসিকভাবে আমরা আগরতলা শহরবাসীর সহযোগিতা পাওয়া হয়। আমরা আগরতলাকে নতুন উন্নত আগরতলা করতে চেষ্টা করছি, আমি কিছুটা করতে পেরেছি বলবো। যারা সাফাই কর্মীরা প্রতিনিয়ত আমাদের আগরতলার সাথে পরিচ্ছন্ন রাখে, তাদের কাজ এত ভালো, আমরা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে সাফাইয়ের ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে, শরীর ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছি এবং এটার অংশীদার কিন্তু আপনারা আসতে, যারা এই আগরতলা শহরে যারা সাফাই করেন এবং পৌর নিগম এলাকা, তাদের কৃতিত্ব আমরা চেষ্টা করছি সবাইকে পরিচ্ছন্ন রাখার জন্য। আপনারা কাজ করছেন, তারপরও একটা জায়গায় আছে যেখানে মানুষকে আরও সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। সরকার অনেক পরিকল্পনা গ্রহণ করেন, পৌর নিগম অনেক দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেন, অনেক অর্থ, অনেক আধুনিক ব্যবস্থাপনা। গত দুদিন আগে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে আরও শক্তিশালী করার জন্য, আরও সুন্দরভাবে আধুনিক বিজ্ঞানসম্মত করার জন্য আমরা অনেকগুলি যানবাহন আমরা ক্রয় করেছি, আধুনিক ব্যবস্থাপনার চেষ্টা করেছি। কিন্তু তাদের জন্য করা সেই নাগরিকদের সতর্ক বা সচেতন হওয়া উচিত, সহযোগিতা করা উচিত। আমাদের সাফাই কর্মী বন্ধুরা প্রতিদিনই, প্রতি রাতেই শহরে বিভিন্ন নালা, নর্দমা, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। তারপর কিছু কিছু লোক অসতর্কভাবে হোক বা অসচেতনভাবে হোক, তাদের বাড়ির তৈরি আবর্জনাগুলি রাস্তাঘাট ডেলে ফেলে দেয়, তাতে কী হয়, রাস্তাগুলি নোংরা হয়ে যায়, ড্রেনগুলি বন্ধ হয়ে যায়, জল জমে যায়, মশার উপদ্রব হয়। সার্বিকভাবে যখন আগরতলা শহরে বৃষ্টি হয় তখন এই ফিল্টার ড্রেনগুলি থেকে মেইন ড্রেনের জলগুলি আসতে পারে, পাম্প আমরা চালু করি, তখন কোথাও কোথাও কিছুক্ষণ জল জমে যায়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা শহরে এই কাজের সঙ্গে যুক্ত আছেন, বা নাগরিকরা যারা এখানে উপস্থিত আছেন, তারা জানে আগরতলা শহরে আগে যখন অল্প বৃষ্টি হতো তখন আগরতলা শহরের অধিকাংশ অঞ্চল, বিশেষ করে শিবনগর, মনোমালিপুর, ধলেশ্বর, রামনগর, কৃষ্ণনগর, জয়নগর, নিম্নাঞ্চল দু তিন দিন বাড়িতে জল থাকতো। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে হরিণ চমনি।